বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের ১৬তম প্রতিষ্ঠা বার্ষিকী গত 8ই নভেম্বর ২০২৩ বুধবার উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে অধ্যাপক হাবিবুল্লাহ কনফারেন্স হলে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিভাগীয় চেয়ারম্যান ডক্টর সন্তোষ কুমার দেবের সভাপতিত্বে অনুষ্ঠানে বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের সদস্য অধ্যাপক ডক্টর মবিনা খন্দকার সম্মানীয় অতিথি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ডক্টর মোহাম্মদ মাকসুদুর রহমান, হোটেল ইন্টারকন্টিনেন্টাল ঢাকা এর জেনারেল ম্যানেজার আশ্বনী নায়ার, হোটেল দি ওয়েস্টিন ঢাকা এর সিইও মোহাম্মদ সাখাওয়াত হুসাইন এবং ইউএস বাংলার জেনারেল ম্যানেজার মোহাম্মদ কারফুল ইসলাম বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। এই ডিপার্টমেন্টের যে প্রোগ্রেস আমি দেখছি সেটাতে আসলেই আমি অভিভূত হয়ে যাই। কিছুদিন আগেও এত বড় একটা প্রোগ্রাম এই ডিপার্টমেন্ট করেছে সেটারও আমি সফল সাক্ষী বলতে পারি। আর এরপরে এই ধরনের একটি অনুষ্ঠান করতে যাচ্ছে ডিপার্টমেন্টটি, এটা অত পুরনো ডিপার্টমেন্ট না আমি যতটুকু জানি, কিন্তু এর মধ্যে এই ধরনের প্রোগ্রাম করা আসলেই একটা মানসিকতার প্রয়োজন হয়ে যাবে। উপাচার্য অধ্যাপক ডক্টর এ এস এম মাকসুদ কামাল প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিভাগের শিক্ষক শিক্ষার্থী সহ সংশ্লিষ্টদের আন্তরিক শুভেচ্ছা জানিয়ে বলেন, এই যে একটা ইউনিক সেক্টর, যে সেক্টরটাকে অ্যাড্রেস করলে পরে আমাদের ইকোনমি স্ট্রেংথেন হবে, আমাদের স্টুডেন্টদের এমপ্লয়েবিলিটি বাড়বে, এই ধরনের একটা সেক্টরকে অ্যাড্রেস করা একদমই জরুরি একটি কাজ। শিক্ষা ও গবেষণার মাধ্যমে পর্যটন শিল্পের বিকাশে কার্যকর ভূমিকা পালন করে দেশের অর্থনৈতিক উন্নয়নকে আরও এগিয়ে নেওয়ার জন্য উপাচার্য বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।